খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বেশ কিছু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা সর্বাধিক জায়গায় করে নিয়েছে, আর তা হলো অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর। একের পর এক তথ্য এই খবরকে কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার জায়গা করে নিয়েছে। কখনো সামনে উঠে আসতে দেখা যায় তারা একসঙ্গে থাকছেন না, কখনো আবার শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তারা, কখনো আবার সামনে আসে অভিষেকের বিয়ের আংটি খুলে ফেলা আঙুলের ছবি। একটা সময় কত অভিষেক বচ্চন জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে ততক্ষণ কোনো প্রশ্ন নয়। তবে বর্তমানে সেই আংটিও আঙুলে নেই অভিষেকের, যার ফলে বিচ্ছেদ নিয়েও এখনই জল্পনা তুঙ্গে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আরাধ্যা বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চন নাকি বর্তমানে বচ্চন পরিবারের সঙ্গে থাকছেন না, তারা নাকি ঐশ্বর্যের বাপের বাড়িতেই থাকছেন। যদিও খবরের সত্যতা সামনে না এলেও সম্প্রতিতে বচ্চন পরিবারকে প্রায় একসঙ্গে দেখা যায় না বললেই চলে। ঐশ্বর্য রায় বচ্চন ও আরাধ্যা বচ্চন একসঙ্গে সবসময় ফ্রেমবন্দি হয়ে থাকেন। তাদের পাশে কোথায় অভিষেক, বাবার সঙ্গে কেন দেখা যায় না আরাধ্যাকে? নেট পাড়ায় একাধিকবার এই প্রশ্ন তুললেও তার উত্তরটা খুব একটা মেলেনি অতীতে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।